हे गाइस, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। जसप्रीत बुमराह, जसप्रीत बुमराह पूरा नाम হচ্ছে जसप्रीत जसबीर सिंह बुमराह। জন্ম 6 ডিসেম্বর 1993 খ্রিস্টাব্দে। জসপ্রীত বুমরাহ গুজরাটে আহমেদাবাদে জন্মগ্রহণকারী উদীয়মান ভারতীয় ক্রিকেটার হিসেবে হন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলত ডান হাতে ফাস্ট মিডিয়াম বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে গুজরাট ও মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলেছেন জসপ্রীত বুমরাহ। 4 এপ্রিল 2013 তারিখে 22 বছর বয়সী জসপ্রীতের ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগের ষষ্ঠ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে সফলতম অভিষেক ঘটে তার। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালোরের পক্ষে 3/32 লাভ করে তিনি। এর ফলে তিনি দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক তিনি উইকেটের লাভে সক্ষমতা দেখান। ওই মৌসুমে তিনি 10টি প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। 2012-13 মৌসুমের সৈয়দ মুস্তাফ আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয়। দলকে শিরোপা জয়ের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচেরও পুরস্কার পান তিনি। চূড়ান্ত খেলায় পাঞ্জাবের বিপক্ষে তিনি 3/14 পেয়েছিলেন। জানুয়ারি 2016 ভারতের টি টোয়েন্টির আন্তর্জাতিক দলের সদস্য মনোনীত হন। আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বর কুমারের পরিবর্তে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই অংশগ্রহণের সুযোগ ঘটে। 23 জানুয়ারি 2016 অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। নির্ধারিত 10 ওভারে 40 রান দিয়ে 2 উইকেট পান তিনি। এরপর তিনি টি টোয়েন্টির আন্তর্জাতিক কার্যকরী 3/23 লাভ করেন। 2016 আইসিসি বিশ্ব টোয়েন্টির প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 5 ফেব্রুয়ারি 2016 ভারত দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। 15 জন সদস্যের দলটিতে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।